ছমাস কেটে গেলেও রাশিয়ার ইউক্রেন অভিযান এখনও ব্যর্থ, বরং পাল্টা প্রত্যাঘাতে ক্রিমিয়ায় রুশ বিমান ঘাঁটিতে সংকট। কিন্তু হিসেব করে দেখলে দেখা যাবে ছমাস কেটে গিয়েছে, রুশ বাহিনী আসলে তেমন কিছুই অগ্রসর হতে পারেননি। আমাদের প্রায় ভুলে যাওয়া কিন্তু গোটা পৃথিবীর অর্থনীতিতে সাংঘাতিকভাবে প্রভাব ফেলা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমাদের মনে রাখতে হবে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন এই যুদ্ধ শুরু করেছিল, সবাই ভেবেছিলেন বিশ্ববিখ্যাত রেড আর্মি বোধহয় 72 ঘন্টার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করে নিয়ে সেখানে মস্কোর পছন্দসই সরকার বসিয়ে দেবে। কিন্তু হিসেব করে দেখলে দেখা যাবে ছমাস কেটে গিয়েছে, রুশ বাহিনী আসলে তেমন কিছুই অগ্রসর হতে পারেননি। বরং গত 6 সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অনুগত বাহিনী এমন পাল্টা প্রত্যাঘাত করেছে যে গোটা বিশ্ব চমকে গিয়েছে। যেমন ধরা যাক 2014 সালে ইউক্রেনে যে অঞ্চলটি জোর করে পুতিন সেনাবাহিনী পাঠিয়ে দখল করে নিয়েছিলেন, সেই ক্রিমিয়ার রুশ বিমান ঘাঁটিতে এমন ভয়াবহ বিস্ফোরণ হয়েছে যে মস্কো 6টি বিমান ধ্বংস হয়ে গিয়েছে। ক্রিমিয়ার ভিতরে ইউক্রেনের গোপন বাহিনী এই আচমকা প্রত্যাঘাত মস্কোর জন্য বড় চিন্তার ঘটনা। গত কয়েক শতাব্দী ধরেই রুশ সেনাবাহিনীর খ্যাতি এবং বিভিন্ন যুদ্ধ জিততে তাদের অভূতপূর্ব সাফল্যের কথা গোটা বিশ্ব মনে রেখেছে। দিগ্বিজয়ী নেপোলিয়ন বোনাপার্টের ফরাসি বাহিনী রাশিয়াতে গিয়ে আটকে গিয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারেরও পরাজয়ের অন্যতম প্রধান কারণ ছিল ভুল সময়ে রাশিয়া আক্রমণ করতে যাওয়া এবং রেড আর্মির প্রতিরোধের মুখে পড়ে যাওয়া। শেষ পর্যন্ত হিটলার যখন আত্মহত্যা করছেন তখন রেড আর্মি কিন্তু বার্লিন অধিকার করে নিয়েছে। সেই বিশ্ববিখ্যাত রেড আর্মি এবার ইউক্রেন আক্রমণ করতে গিয়ে কি হলো? মার্কিন গোয়েন্দা সংস্থা এমনকি পেন্টাগনের শীর্ষকর্তারাও অনুমান করেছিলেন জেলেনস্কিকে সরিয়ে কিয়েভে পুতুল সরকার বসাতে ভ্লাদিমির পুতিনের বড় জোর 1 সপ্তাহ লাগবে। এই পেন্টাগনই এর আগে আফগানিস্তানে মার্কিন মদতে চলতে থাকা আশরাফ গনির সরকার এবং তাদের অনুগত সেনাবাহিনী অন্তত 1 মাস প্রতিরোধ চালাতে পারবে বলে মনে করেছিল। কিন্তু কি অদ্ভুত সমীকরণে গনির আফগান সেনাবাহিনী 72 ঘন্টাও তালিবানদের সামনে টিকতে পারেনি, আর জেলেনস্কির ইউক্রেন বাহিনী 6 মাস পার করার পরও প্রবল আত্মবিশ্বাস এবং ইউক্রেনীয় জাতীয়তাবাদ নিয়ে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। আসলে প্রতিরোধ শব্দটা কম বললাম, কিয়েভ দখল তো অনেক দূরের কথা, পরে রাশিয়ার পরিকল্পনা বলে যেটা মনে করা হয়েছিল সেই পূর্ব ইউক্রেনের ওপরও রেড আর্মি নিজেদের দখল কায়েম করতে পারেনি। পূর্ব ইউক্রেন বলতে যে 2টি এলাকার কথা আসলে বলা হয় তার মধ্যে ডনবাস এখনো রুশ বাহিনীর আয়ত্তের বাইরে। রাশিয়ার কাছে গোদের ওপর বিস্ফোরণের মতো যেটা হয়েছে সেটা হলো গত 8 বছর ধরে যে ক্রিমিয়া তাদের শাসনাধীন এবং নিয়ন্ত্রণাধীন ছিল সেই ক্রিমিয়াতেও এখন ইউক্রেন বাহিনীর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। বিভিন্ন পশ্চিমী সংবাদপত্র ইউক্রেনের এই এলিট কমান্ডো বাহিনীর ওপর যেসব প্রতিবেদন প্রকাশ করছে তাতে দেখা যাচ্ছে এখন ক্রিমিয়ার ভেতরেও আর রেড আর্মি নিরাপদ নয়। ইউক্রেনের জেলেনস্কি সরকারের মুখপাত্রটা কটাক্ষ করে বলছেন যে মস্কো তার নিজের সেনাদের বুঝিয়েছিল যে ইউক্রেনে যে সরকার চলছে তার জনপ্রিয়তা তলানিতে পৌঁছে গিয়েছে। ইউক্রেনের সাধারণ মানুষ অপেক্ষা করে আছে কখন রুশ বাহিনী সে দেশে ঢুকবে এবং তাহলে আমজনতা গোলাপের ফুল নিয়ে অভ্যর্থনা জানাবে। কিন্তু এই বছরের ফেব্রুয়ারি মাসে রুশ বাহিনী ইউক্রেনে ঢোকার পর দেখা গেল পরিস্থিতিটা একেবারে উল্টো, বরং ইউক্রেনের প্রতিরোধ বাহিনীর সদস্যরা রুশ ট্যাঙ্কের ভিতরে গ্রেনেড ছুড়ে দিচ্ছে। তাহলে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পরিণতি কি হবে এখনো অবধি খুব পরিষ্কার নয়। ভ্লাদিমির পুতিনের জন্য একমাত্র উপায় হতে পারে যুদ্ধকে লম্বা টেনে নিয়ে যাওয়া, তাতে যদি ইউক্রেন বাহিনীর মনোবল ভেঙে যায়, কিন্তু এখনো পর্যন্ত সেই সম্ভাবনা দুরাস্ত।